আমি খালি একটু গুড় চিকুন ভাত দিতে হ্যাঁ আইসা আমি তেরো ভাই নাই বাসা লোক লাগে সাইডে ফিরে আছে এই জামেলাটা এখন হিটার লাগে দাবি করতেছে কে অবশ্য দাবি করবে একটা মহিলার আপনি কাপড় ছিঁড়ে ফেলছেন আরে আপনি তো নারী নির্যাতন কেসে পড়ে যাবেন জানেন আমি উকিল আমি যদি মহিলার পক্ষে লড়ি আপনি তো জেল হয়ে যাবে কি অবস্থা দেখছ পানি যে হারে বাড়তাছে দেখলি চোখের মাথা খাইছেন নাকি কপালে ঘুরে চোখ নাই এটা কি করলেন এটা কি অহন ছিড়ছে তাহলে কখন ছিড়ছে এই যে আপনার একটা জঙ্গল হয়ে যাইতেছেন এটা এমনি রাস্তার মধ্যে রাখে এটা তো লাগে আমার পুরো কাপড়টাই ছিঁড়া গেছে না আসলে ছিল কি বই নাই যে এই বাসটা নিয়েছিল কে ও কোনা দিয়ে বাউন্ডারি দিব আর কি বুঝছেন জাল গারুন জাল গারে যে হারে পানি বাড়তাছে বন্যার পারে এই চিন্তা ভাবনা করে লয়ে বাড়িছি দাম একটু বাজারে তার মধ্যে আপনার ফলন কোন ফাঁকে আমি খেয়ালও করলাম না খেয়াল করবেন কি দেন খেয়ালটা কই রাখেন আসতে কথা বলুন আমি একজন উকিল আমি কোর্টে যাচ্ছি হঠাৎ আপনাদের ঝগড়া দেখে থেমে গেলাম তো ঘটনা কি ভাই আমি আপনাকে দেখছি আমি এই বাসটা লই আসছি আমি এই পুষ্কিনিতে আমার ও যে মনগঞ্জ যে বন্যা পানি বেড়ে গেছে তো ওখানে একটু জাল দিমো যদি মাছগুলো বাইরে থাকে এই কারণে বাসটা লইছি যদি আমার একটা মাছ বাচ্চা হয়েছে আমি খালি একটু গুড় চিকুন ভাত দিতে হ্যাঁ আমি তেরো ভাই নাই বাসা লোক লাগে সাইডে ফিরে আছে এই জামেলাটা এখন সেটা লাগে দাবি করতেছে চেহা অবশ্য দাবি করবে একটা মহিলার আপনি কাপড় ছিঁড়ে ফেলছেন আরে আপনি তো নারী নির্যাতন কেসে পড়ে যাবেন জানেন আমি উকিল আমি যদি মহিলার পক্ষে লড়ি আপনি তো জেল হয়ে যাবে কথা বললেন আমি কি আর ইচ্ছে করে কাজ করছি আরে ভাইরা আপনার রাস্তায় কেন এরকম এই চাকা চুকা এলা একটা বাঁশ ধরে রাখবেন সেই রাস্তা দিয়ে মানুষ হাঁটার জায়গা না আরে ভাই যে আমরা দেখছি না খারাপ করে কি আমি আসবো আমি নিজের ভাই নিজে পুরো দিলাম না 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 আমি ওনার মুখ থেকে কথা শুনি আচ্ছা আপা ঘটনাটা খুলে কোন তো দেখেন ভাই আমি আপনার যেটা করতেছি এই যে আমার কাপড়টা আর ছিঁড়লো আমি কিন্তু ইচ্ছা করে করে নাই এইবারে ইচ্ছা করে আমি এটা যাইতেছি দেখছে মানে একা একটা মহিলা যাইতেছে দেখে এটা দিয়ে খোঁচা দিয়ে আমার কাপড়টা আর ছিঁড়া লাইছে এখন আমি কি করবো কারণ আমার নতুন কাপড়টা এত দামি কাপড়টা আমি দেখতেছি আপনার ব্যাপারটা যেহেতু আমি উকিল নইলে এই লোকের নামে মামলা করবেন একদম আমি কোর্টে নিয়ে যাবো হ্যাঁ করবো এই শুনেন যেহেতু ওনার কাপড় আপনি ছিঁড়ে ফেলছেন এক কাজ করেন আপা আপনার কাপড়ের দাম কত দশ হাজার টাকা আপনি এক কাজ করেন 10,000 টাকা দিন উনি চলে যান বদল করবেন না আমি কিন্তু উকিল উকিলের পেশে পড়লে কি সারা জীবন ফসকাবেন না না সেটা জানি আমি সারা জীবন ফসকে দেবো এটা বুঝছি উকিলের পেশে তো আরো পড়ছি মামলা মকদ্দমা তো আরো খাইছি এই পেশার পর আছে বিষ খাই মরে যাওয়া অনেক বালা টাকা দেন কোন দেখেন মাসের খাবার কিনতে গেছিলাম মানে দাম আর 9,000 টাকা আছে এ আমার কাছে আর উকিল পেশে একটা দেখো না এই আরে কুঞ্চি এলাম আসলে হাঁটবে না দে এটা ফালান মে ফালান যান 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 কোথায় যাইতেছেন যান পাগল কানালা মাছ দিয়ে মানুষের কাপড় ছিঁড়ে ফেলায় ফালতু ছেলে এলেন 2,000 টাকা 2,000 টাকা কেন আমার শাড়ির দাম তো 10,000 টাকা পুরো টাকাটা আমাকে দিবেন ওই লোকের কাছে 9,000 টাকা আছে হ্যাঁ পুরোটাই দিয়ে দিছে হ্যাঁ আপনাকে 2,000 টাকা দিলাম হ্যাঁ 7,000 টাকা উকিলের ফি উকিলের ফি আমি তো কুড়েও যাই নাই উকিলের চেম্বারও যাই নাই তাহলে আবার উকিলের ফি কেমন হইলো উকিল যেখানে যায় যেখানে সে ফুটপাতে হোক স্কুলে মাঠ হোক ময়দানে হোক চেম্বারে হোক অফিসে হোক কোর্টে হোক উকিলের ফি দিতে হয় এটাই নিয়ে এটা আবার কেমন কথা জি 2 মিনিট কথা কয়া আপনি 7,000 টাকা লয়ে গেলেন গা আরে বাবা আপনি যদি কোর্টে উঠছেন আমারে নিয়ে আপনি প্রথম 20,000 টাকা দিতে হইতো যদি আমার চেম্বারে যায় বসতেন এক কাপ চা খাবাইয়া 10,000 টাকা নিয়ে নিতাম খালি 1 মিনিট কথা বলতাম আপনি তো ভাগ্যবালা পয়সা গেছেন 2,000 টাকা নিয়ে যান কাপড়টা সেলাই করে নিয়েন আরে এই এটা কি হইলো 2,000 টাকা দিয়ে 7,000 টাকা লয়ে গেল গা ইচ্ছা করে 3,000 টাকা শাড়ি ডারে খোসা মেরা ছিঁড়লাম কারণ আমি তো জানি আজকে এবারে কাছে টেহা আছে বেড়ায় মাসের আধার কিনতে যাইবো আমার 1,000 টাকা লস হয়ে গেল কাপড়টা রে সিরা এই উকিলে 1.5 মিনিট কথা কয়ে 7,000 টাকা লয়ে গেল না উকিলের মারে পেছে পড়লে জীবনটা একবারে তেনা তেনা হয়ে যায় আর এই যে সবাই রে কইতেছি উকিলের পাল্লায় পড়লে জীবন শেষ কেউ আর উকিলের পাল্লায় পড়েন না